আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আমার আজকের রেসিপি তান্দুরি চিকেন। ওভেন বা তান্দুর ছাড়াই আমি চুলায় করে দেখাবো এই তান্দুরি চিকেনটা। আর চুলায় তৈরি করা এই তান্দুরি চিকেন রেস্টুরেন্টের থেকে টেস্টের দিক থেকে কোনো অংশেই কম হবে না। আমি জানি আপনারা আমার মতো এই তন্দুর চিকেনটা খুবই পছন্দ করেন, তাই আপনাদের জন্য একদম ঘরোয়া মশলায় খুব সহজভাবে স্মোকি ফ্লেভার সহ আমি দেখিয়ে দিচ্ছি। আর সামনে তো শীত চলেই আসছে, আমি আশা করছি রেসিপিটি ফলো করে আপনারা তান্দুর চিকেনটা অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, তাহলে রেসিপিটি শুরু করে ফেলি। আমি এখানে লেগ অ্যান্ড থাই নিয়েছি 5 পিস। চিকেনগুলিকে এভাবে কয়েকটা ডিপ কাট করে নিয়েছি যেন ম্যারিনেশনের সময় মশলাটা চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। এবার আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে নিচ্ছি 1/2 কাপ টক দই, দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। লবণ দিচ্ছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আপনাদের গরম মশলাটার সঙ্গে জায়ত্রী আর জায়ফলটা রাখার চেষ্টা করবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, পাপরিকা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, এটা অপশনাল, বাসায় না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, আদা বাটা দিলাম 1 টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, লেবুর রস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এবার সবগুলি মশলা আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটা আমি চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশাবেন যেন কাটা অংশগুলি দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকতে পারে। এবার আমি চিকেনগুলিকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। বাটিটা আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিব, আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন। আর চিকেনটা আরও বেশি সময় ধরে আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন বা ওভারনাইটের জন্য নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি র্যাপিং পেপারটা খুলে আরেকবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল, সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য রেড ফুড কালার। রেস্টুরেন্টগুলিতে তান্দুরি চিকেনে সুন্দর লুকের জন্য সামান্য রেড ফুড কালার দেওয়া হয়, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটা ভাজতে চলে যাচ্ছি। তান্দুরি চিকেনটা ভাজার জন্য আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো নর্মাল প্যান নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, তেলের সঙ্গে আমি 1 টেবিল চামচ বাটার নিয়ে নিব, আপনারা চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। বাটারটা দিলে তান্দুরি চিকেন থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। বাটারটা প্রপারলি মেল্ট হয়ে যাওয়ার পর চুলার আঁচটা হাইতে করে দিয়ে আমি চিকেনের পিসগুলি দিয়ে দিচ্ছি। চিকেনগুলি 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি, আর এই প্রথম অবস্থায় হাই হিটে রাখতে হবে। যদি আমরা লো হিটে ভাজি তাহলে কিন্তু চিকেন থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাবে, ঠিক মতো চিকেনটা ফ্রাই হবে না। এবার চিকেনগুলি উল্টিয়ে দিচ্ছি আর এই পাশ থেকেও 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আরও একবার চিকেনগুলি উল্টিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে চিকেনটা কুক করব প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। ছয় সাত মিনিট পর ঢাকনাটা খুলে চিকেনগুলি উল্টিয়ে দিচ্ছি। চিকেনের গায়ে একটু পর পর এইভাবে তেল আর বাটার ব্রাশ করে দিতে হবে, তাহলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না। আবার ঢাকনা দিয়ে ঢেকে এই পাশটাও 6-7 মিনিটের মতো কুক করে নিচ্ছি। 6-7 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর চিকেনটা এখন খুব ভালোভাবে কুক হয়ে গেছে।
আমি আবার তেল আর বাটার ব্রাশ করে নিচ্ছি সবগুলো চিকেনের গায়ে। তন্দুরি চিকেনটা হয়ে গেছে, তাও আমি হাই হিটে আরো 1 মিনিটের মতো করে দুই পাশ থেকে ভেজে নিয়েছি পোড়া ভাবটা আসার জন্য। এবার তন্দুরি চিকেনের লাস্ট এন্ড ফাইনাল স্টেপ, চিকেনটার মধ্যে স্মোকি ফ্লেভার আনার জন্য চিকেনের মাঝে একটা বাটি বসিয়ে দিয়েছি আর এক টুকরো কাট কয়লা জ্বালিয়ে এনে বাটির মধ্যে রেখেছি। উপর থেকে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা তেল। কয়লার উপরে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি ধোঁয়া বের হতে থাকবে আর ঠিক তখনই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এইভাবে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো, যেন তান্দুরি চিকেনটা থেকে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায়। 10 মিনিট পর ঢাকনাটা তুলে কলার বাটিটা সরিয়ে নিয়েছি। বাস, তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো খুবই মজাদার তান্দুরি চিকেন। এবার এই তান্দুরি চিকেনটা সার্ভ করতে পারেন নান বা পরোটার সঙ্গে। আমার রেসিপিটি ফলো করলে আমার তান্দুরি চিকেনের মতো আপনাদের তান্দুরি চিকেনের ফ্লেভার আর টেস্টের দিক থেকে হবে মাশাআল্লাহ। আর যদি আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। অন্য কী ধরনের রেসিপি দেখতে চান আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমি আশা করছি আমার এই তান্দুরি চিকেনের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।